হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা শ্রেণীকক্ষ। আজকের ক্লাসে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই আলোচনা। এক জায়গায় নির্দেশ দিয়েছে, দেখো যে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এক মার্ক্স করে তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, যে এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া যেত বা পাওয়া গেছে, এটি চারটি অপশান রয়েছে। দেখো এখানে যে সঠিক উত্তরটি হবে, এই সঠিক উত্তরটি এইভাবে লিখবো যে এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। দু নম্বর, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, এই মেহেরগড় সভ্যতা যিনি আবিষ্কার করেন, দেখো এখানেও চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে যে জা ফ্রাসোয়া জারিজ। তিন নম্বর, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, সঠিক উত্তর হবে যে হরপ্পা সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতা। এবার দুইয়ের ক, বলেছে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো এখানে উত্তরটি এভাবে লিখবো যে প্রথমের বন্দর নগর, এটি সঠিক উত্তর হয়ে যাবে যে লোথাল, বন্দর নগর এটি হচ্ছে লোথালে। এবার দু নম্বর আছে যে বৃহৎ স্নানাগার, দেখো বৃহৎ স্নানাগার এটি হবে মহেঞ্জোদারোতে, এবং উঁচু এলাকা এটি হবে সিটাডোল, অর্থাৎ উঁচু এলাকা যেটি সেটা সিটাডোলে অবস্থিত। তিন দাকে বলেছে বেমানান শব্দটি খুঁজে লেখো। দেখো এখানে তিনের একে আছে যে সংহিতা, মহাকাব্য আর আরণ্যক এবং উপনিষদ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে মহাকাব্য। দুয়ে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং ব্রাহ্মণ, দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে গার্হস্থ। এবারে তিন নম্বর প্রশ্ন, দেখো যে বিদত, সভা, সমিতি এবং রত্নিন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে রত্নিন। এবারে দেখো চার দাগে যে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো এখানেও এক মার্ক্স করে তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক, এটি সত্য অথবা মিথ্যা হবে। দেখো এখানে সঠিক যে উত্তরটি হবে সেটি হলো সত্য, যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হলো অসমক। দু নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান, এটিও হবে মিথ্যা। এবার তিন নম্বর কি, যে বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা, দেখো এর ক্ষেত্রে যে সঠিক উত্তরটি লিখব সেই সঠিক উত্তরটি হয়ে যাবে যে মিথ্যা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। এ দেখো পাঁচ দাগের ক্ষেত্রে দিয়েছে দু তিনটি বাক্যে উত্তর দাও, দু মার্ক্স করে চারটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো, দেখো এর উত্তরে আমরা এভাবে লিখব যে মেহেরগড় সভ্যতায় প্রথম পর্যায়ে গম ও যব জাতীয় শস্য উৎপাদিত হতো, আর দ্বিতীয় পর্যায়ে গম ও যবের পাশাপাশি কার্পাস চাষের নিদর্শন পাওয়া যায়। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদন কেন্দ্র, এই উত্তরটি আমরা এভাবে লিখব। এবারে দুদাগের উত্তরে দেখো প্রশ্ন, যে উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। দেখো এর উত্তরে আমরা লিখব যে ভারতীয় উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া যায় বা পাওয়া গেছে হুনস্কি, ভীমবেটকা এবং বাগর প্রভৃতি স্থানে। তিন নম্বর, বেদের আরেক নাম শ্রুতি কেন বা বেদের অপর নাম শ্রুতি কেন, দেখো এর উত্তরে লিখব যে বেদ প্রথম দিকে লিখিত আকারে ছিল না, ঈশ্বরের বাণী মুনি ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্থ করত, শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আরেক নাম হলো শ্রুতি। এবারে দেখব পরবর্তী যে প্রশ্ন হচ্ছে চার দাগ, দেখো চার দাগে রয়েছে যে জনপদ কি, দেখো এর উত্তরে লিখব প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করত তাদের সমষ্টিকে জনপদ বলে। তাহলে কি, যে প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বাস করত সেগুলোকে হচ্ছে বা একত্রিত করে বলছে জনপদ। ছ দাগে রয়েছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও, তিন মার্ক্স করে পাঁচটি। দেখো এক নম্বর, যে মেগলিথ কি, এর উত্তরে লিখব মেগলিথ হচ্ছে এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়, আর মেগলিথকে হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরি কোনো স্থাপনা যেটি পরবর্তীতে নির্মিত স্থাপনাগুলোকে অবশ্য মনোলিথিক বলে অভিহিত করা যায়। এই উত্তর এভাবে লিখব। এবারে লিখব যে দু নম্বর প্রশ্ন, দেখো জাতকের গল্পের মূল বিষয়বস্তু কি, দেখো এই যে জাতকের গল্প রয়েছে তার যে মূল যে বিষয় বা মূল যে টপিকটি রয়েছে সেটি কি। উত্তরে লিখব জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্তাই বর্তমানের বুদ্ধ, অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমবাধান বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতিশিক্ষা মানুষকে মৈত্রীপরায়ণ, দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়। এবারে দেখব তিন নম্বর প্রশ্ন, যে টিকা লেখো অর্থশাস্ত্র, দেখো প্রথমে একটি পয়েন্ট করব যে টিকা মানে অর্থশাস্ত্র বলে, এর পয়েন্টের ভিতরে লিখব চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি অর্থনীতি নয় রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ বলে কেউ কেউ মনে করেন। কৌটিল্য একটি ছদ্মনাম, কেউ কেউ মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্যই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। তারপর কি লিখব, 1905 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী এই গ্রন্থটির পাণ্ডুলিপি আবিষ্কার করেন, গ্রন্থটি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি, তবে মোট 15টি ভাগে বিভক্ত এই গ্রন্থটির 6000 শ্লোক থেকে মৌর্য যুগের রাজ্যশাসন পদ্ধতি,
রাজস্ব নীতি, দেওয়ানি ও ফৌজদারি আইন, রাষ্ট্রের নিরাপত্তা, গুপ্তচর বিভাগ, পৌর প্রশাসন, নারীর অধিকার, বিবাহ বিচ্ছেদ, বিধবা বিবাহ এবং গণিকা বৃত্তান্ত প্রভৃতি বিষয়ে জানা যায় এই অর্থশাস্ত্রের এই মধ্য থেকে। এবারে দেখব পরবর্তী 4 নম্বর প্রশ্ন, যে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন। দেখো, কারণ যে এই গুপ্তচররা বাদশাহকে সমস্ত কিছু সম্পর্কে অবহিত করত এবং রাজ্যকে যথাযথ ও সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করত। গুপ্তচরদের এলোমেলোভাবে বাছাই করা হতো না, তাই পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হতো, তাই মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করত। এবারে 5 জায়গা দেখো, একটি রয়েছে টিকা হর্ষচরিত। দেখো এখানেও ওইভাবেই লিখবো যে হর্ষচরিত একটি পয়েন্ট করে লিখবো, বানভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এটি আদতে একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে, পাশাপাশি পুষ্যভূতিদের যে রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন বানভট্ট। হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বানভট্ট, যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন বা ছোট করেছেন। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। এ উত্তরটি আমরা এভাবেই লিখব। এবারে দেখব পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 7 দাগে, এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে 8-10টি বাক্যে উত্তর দাও, 5×3=15 মার্কসের। দেখো প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? দেখো এর উত্তরে লিখবে যে মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হলো আগুনের আবিষ্কার ও তার ব্যবহার, অর্থাৎ যে যুগান্তকারী পরিবর্তন সেটা আবিষ্কার আগুনের আর ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আগুন আবিষ্কার খোলা আকাশের নিচে গুহাবাসী মানুষকে শীতে যেমন উষ্ণতা দিয়েছিল, তেমন কি ঠিক তেমনি রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে। খাদ্যাভাসে কাঁচা মাংসের স্থানে তারা খেত বা তারা খেতে থাকে পুরানো মাংস, ফলে শারীরিক গঠনের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছিল। এবারে পরবর্তী 2 নম্বর, কি যে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? দেখো এর উত্তরে লিখব, বৈদিক যুগের শুরুতেই ব্যবসা বাণিজ্যের তেমন চল ছিল না, সমস্ত মানুষই ছিলেন পশুপালক ও কৃষিজীবী। তাহলে কি সমস্ত মানুষ সেই সময় ছিল যে পশুপালক এবং কৃষিজীবী? বৈদিক যুগের মধ্যবর্তী সময় থেকেই সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের সূত্রপাত হয়। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়। মূলত এই সময় ভারত থেকে বনৌষধি, তামা, চন্দনকাঠ, পশুচর্ম, হাতির দাঁত রপ্তানি হতো। আমদানি করা হতো সুগন্ধি, কাঁচ, টিন ইত্যাদি, এগুলো আনন্দ বা ইত্যাদি আমদানি করা হতো। এবারে দেখব পরবর্তী 3 নম্বর প্রশ্ন, নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? দেখো এই আন্দোলন গড়ে ওঠার কারণ কি লিখব, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশ সমাজে অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। নতুন নতুন নগর গড়ে ওঠে, ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধনী ছিল, যজ্ঞে পশুবলি দেওয়া কৃষকদের পক্ষে ক্ষতিকর ছিল। আগে বর্ণভাগ ছিল কাজের ভিত্তিতে, পরে তা জন্মগত ও ধর্মের বহুলতা, আচার সর্বস্বতা একসময় বৈদিক ধর্ম থেকে সাধারণ মানুষকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল। সমুদ্রযাত্রা নিষিদ্ধ, সুদে টাকা খাটানো নিন্দনীয় প্রভৃতি বিষয় শুরু হওয়ায় ব্যবসায়ীরা বিপদে পড়ে যায় বা বিপদে পড়েছিল, তাই তারা নতুন ধর্মের দিকে কী করে ঝুঁকতে শুরু করে। বৈশ্যদের পাশাপাশি ক্ষত্রিয়রাও নতুন ধর্মের দিকে ঝুঁকেছিল, যা হবে সহজ সরল। এই চাহিদার জন্য পথে এসেছিল 2টি নতুন ধর্ম, একটি হলো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ ধর্মের যাগযজ্ঞের বিরোধিতা করে, পশুগুলি নিষিদ্ধ করে, বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে এক নতুন পথের সন্ধান দেয়। এইসব ধর্মের প্রচার করার জন্য নতুন নতুন অনেক কথা বলেছিলেন, যা সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল, আর এই নতুন ধর্মমতগুলোই নব্য ধর্ম নামে পরিচিত হয়েছিল। তাহলে এই ছিল আজকের সমস্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।